হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দাদার স্কুল। অনেকেই বলে থাকে যে 12টা টেন্স শিখে নিলে সম্পূর্ণ ইংলিশ কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমি বলবো যে না, 12টা টেন্সও যদি তুমি ভালো করে শিখে নাও তাতেও ইংলিশ কনফিডেন্টলি বলতে পারবে না। মনে হবে যে অনেক ধরনের সেন্টেন্স দেখে মনে হবে যে এই সেন্টেন্স সম্বন্ধে আমি জানি না, এটা তো আমার যে 12টা টেন্স শিখলাম তার মধ্যে পড়ছেই না, এবার কি করব। এই জন্য আমি বলবো যে 12টা টেন্স শেখার পেছনে শুরুতে দৌড়িও না। বেসিক ইংলিশ গ্রামার কিভাবে শিখতে হয় তার মধ্যে বলেছিলাম মাত্র 6টা টেন্স, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার সিম্পল। এই 6টা বেসিক লেভেলে শিখবে, কিন্তু এর সাথে সাথে আরো কিছু জিনিস জানার দরকার আছে। যেই জিনিসগুলো ক্লিয়ার না হলে 12টা টেন্স শিখে নিলেও ইংলিশে কনফিডেন্স আসবে না। সেই জিনিসগুলো কি, একটা ছোট্ট বাংলা উদাহরণ দিয়ে আমি বলছি। আমি যদি বলি আমি ভাত খাই, ঠিক আছে, এবার সেন্টেন্সটাকে ঘুরিয়ে বললাম ভাত আমার দ্বারা খাওয়া হয়, ভাত আমার দ্বারা খাওয়া হয়, এরকম করে আমি কিছুই বলি না কোনো সময়, আমাদের বলার দরকার পড়ে না, কিন্তু ভাত আমার দ্বারা খাওয়া হয় বললে এর মানেটা কি তুমি ভালো করে বুঝতে পারছো। সেম আমি যদি এটাকে অতীতকালে বলি যে আমি ভাত খেয়েছিলাম, এটা নর্মাল আমরা বলে থাকি, কিন্তু আমি যদি বলি যে ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল, যেটা আমরা কোনো সময় বলি না, কিন্তু ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল এর মানে কি তোমরা ভালো করে জানো। সেম ভবিষ্যৎকাল যদি বলি আমি ভাত খাবো, এরকম আমরা বলে থাকি, কিন্তু আমি যদি এরকম বলি যে ভাত আমার দ্বারা খাওয়া হবে, যেটা আমরা বলি না, কিন্তু যদি বলি এরকম করে যে ভাত আমার দ্বারা খাওয়া হবে, তুমি বুঝতে পারছো এর মানে কি। সেম জিনিসটা ভাত আমার দ্বারা খাওয়া হবে বা ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল বা ভাত আমার দ্বারা খাওয়া হয়, এই সেন্টেন্সগুলোকে আমরা বলি প্যাসিভ ভয়েস ইংরেজিতে। আর ইংরেজি যে গল্পের বই বললো আর নিউজ পেপার বললো, এই প্যাসিভ ভয়েসের প্রচণ্ড পরিমাণে ইউজ হয়, যে যার স্ট্রাকচারগুলো মানে শব্দটা যেভাবে গঠন হয়, সেন্টেন্সটা কীভাবে গঠন হয়, সেটা অ্যাক্টিভ ভয়েস থেকে, মানে এই 12 ধরনের টেন্স যদি আমরা মুখস্থ করে নিই, ওই 12 ধরনের টেন্স থেকে পুরোপুরিভাবেই আলাদা। এবার আমি 12 ধরনের টেন্স আমি শিখে নিলাম, আমি ভাত খাই ইংরেজিতে শিখলাম, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, কিন্তু আমি পড়তে গিয়ে দেখলাম, মানে যে একটা ছেলে ধরো বাংলা জানে না, ও অন্য ভাষী, সে এসে বাংলা শিখছে, এবার সে এরকম করে 12টা সেন্টেন্স শিখে নিল, 12 রকমের টেন্স, যে আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো, কিন্তু আমি ওকে বললাম বলতো ভাত আমার দ্বারা খাওয়া হবে মানে কি, ও বলবে এই সেন্টেন্স তো প্রথমবার শুনছি, বা আমি আমার দ্বারা ভাত খাওয়া হবে তার মানে কি, ও বলবে যে এই সেন্টেন্স তো আমি প্রথমবার শুনছি। তো এ যদি ও যদি এর মানেটা বোঝে, বলার দরকার নেই, এ যদি এর মানেটা বোঝে, ভাত আমার দ্বারা খাওয়া হবে বা ভাত আমার দ্বারা খাওয়া হয় বা ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল, যদি মানেটাও বোঝে, তাহলে ওর কাছে আর কোনো কনফিউশন থেকে যাবে না, ও শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস ইউজ করেই বাংলা বলতে পারবে। মানে আমি ভাত খাই, আমি ভাত খাবো, আমি ভাত খেয়েছিলাম, ওই সেন্টেন্সগুলো বলতে হবে না যেগুলো কঠিন প্যাসিভ ভয়েসে, কিন্তু ওর ওই জিনিসগুলো সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই দরকার। আর না হলে ও একটু পরে পরেই কনফিউজ হয়ে যাবে যে এ কি হচ্ছে, এই আমি তো সব শিখে নিয়েছি কিন্তু এই সেন্টেন্সগুলো তো এখনো নতুন আমার কাছে। এবার বাংলাতে হয়তো আমরা ওই জিনিসগুলো ইউজ করি না যে ভাত আমার দ্বারা খাওয়া হবে বা ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল বা ভাত আমার দ্বারা খাওয়া হয়, কিন্তু ইংরেজিতে এরকম ধরনের সেন্টেন্সগুলো প্রচুর পরিমাণে ইউজ হয়। মোটামুটি 30-40%, সে বাচ্চাদের গল্পের বই হোক, নিউজ পেপার হোক বা কোনো ম্যাগাজিন হোক, সেখানে ইউজ হয়। এবং নিউজ যদি দেখো তোমরা, নিউজের হেডলাইনগুলো ম্যাক্সিমাম প্যাসিভ ভয়েসেই থাকে। এবার আমি বলছি প্যাসিভ ভয়েসটা ভালো করে বুঝতে, যে এই 6টা সেন্টেন্স, এই 6টা টেন্সই শিখো, সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্টে 3টে, আর পাস্টে 2টো, সিম্পল আর কন্টিনিউয়াস, আর ফিউচার 1টা সিম্পল। কিন্তু এর সাথে সাথে সেম সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে কীরকম দেখতে হয় ওই জিনিসটা ভালো করে জেনে রাখবে। আর যদি ওই জিনিসটা ভালো করে না জানো, তাহলে 12টা টেন্স যদি গুলিয়ে খেয়েও নাও, তাহলে যখনই ওই সেন্টেন্সটা সেম জিনিসটা প্যাসিভে আসবে, তখন জিনিসটা বুঝতে পারবে না, তখন মনে হবে আমি তো অনেক কিছু এখনো জানি না, আর সেই জিনিসটাই কনফিডেন্স লেভেলকে ডাউন করে দেবে, যেটা লজ্জাটাকে ধরে রাখবে, তারপরেও কথা বলতে পারবে না। কিন্তু একবার যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়, এর প্র্যাকটিস করতে হবে না, বলার প্র্যাকটিস করতে হবে না, এর লেখারও প্র্যাকটিস করতে হবে না, কিন্তু কোথাও লেখা থাকলে এটা দেখে যেন আমরা বুঝি যে এটা প্যাসিভ ভয়েস। এই জন্য শিখো শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসই, কিন্তু পাশাপাশি প্যাসিভ ভয়েসটা জেনে রাখা খুবই প্রয়োজন। যেরকম সিম্পল একটা কথা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি যে এম ইজ আর ব্যবহার করে করি, এম এর সাথে বা ইজ এর সাথে বা আর এর সাথে সবসময় আইএনজি বলা ভি ফোর ইউজ হয়, ঠিক আছে। সিম্পল উদাহরণ দিচ্ছি দেখো সুন্দর করে, সো আই এম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, তুমি ক্রিকেট খেলছো, ইউ আর প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে, হি ইজ প্লেয়িং ক্রিকেট। তাহলে ইজ বা এম বা আর, ওরা ক্রিকেট খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট, তাহলে এম হলো বা ইজ হলো বা আর হলো, তিনটার সাথে প্লেয়িং লাগছে, মানে আইএনজি ফর্ম। কিন্তু সেম ইজ বা আর এর পাশে যদি তুমি কোনো সময় দেখো ইডি, মানে পাস্ট পার্টিসিপেট ফর্ম লেগে আছে, যেরকম ক্রিকেট ইজ প্লেড বাই মি,
ইজ এর সাথে যখনই দেখবে যে ইডি ফর্ম লেগে আছে তখনই কনফিউশনটা স্টার্ট হয়ে যাবে। আরে এটা কিভাবে হলো, এটা তো শিখিনি, এটা তো 12টা টেন্সের মধ্যে কোথাও পাইনি যে ইজ এর সাথে কোথাও ইডি ফর্ম যোগ হয়েছে, পাস্ট পার্টিসিপল যোগ হয়েছে, কোথাও পাবে না 12টা টেন্সের মধ্যে, কোনো টেন্সে এরকম পাবে না যে ইজ এর সাথে বা আর এর সাথে ইডি ফর্ম ইউজ হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে। এই জিনিসটা দেখলেই কনফিউজ হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে প্যাসিভ ভয়েসের দরকার কেন, প্যাসিভ ভয়েস কেন আমরা ইউজ করে থাকি, বা টিভির হেডলাইনে প্যাসিভ ভয়েস কেন এত ইউজ করে, বা নিউজ পেপারের হেডলাইনে প্যাসিভ ভয়েসকে কেন এত গুরুত্ব দিয়ে লেখা হয়, প্রত্যেকটা হেডলাইন প্যাসিভ ভয়েসে লেখা হয় কেন। এর কারণ হচ্ছে যখনই আমরা সাবজেক্টকে প্রায়োরিটি দিতে চাই না, বরঞ্চ সাবজেক্টকে প্রায়োরিটি না দিয়ে অবজেক্টকে ফোকাস করতে চাই। এবার সাবজেক্ট অবজেক্ট কি, ধরো পুলিশ চোরকে ধরলো, পুলিশ সাবজেক্ট, পুলিশ কাজটা করলো, সো পুলিশ চোরকে ধরলো, এখানে পুলিশ হচ্ছে সাবজেক্ট আর চোর হলো অবজেক্ট। কিন্তু দেখবে যখনই কোনো খবরের শীর্ষ লেখা থাকে বা টাইটেল লেখা থাকে, ওইখানে লেখা থাকে যে চোর ধরা পড়লো, কোনো সময় এরকম লেখা থাকে না পুলিশ চোরকে ধরলো, সে কাহিনীটার মধ্যে লেখা থাকবে কোন থানার পুলিশ চোরকে ধরেছিল, কটার সময় ধরেছিল, কিন্তু হেডলাইন সবসময় থাকবে চোর ধরা পড়লো। তো চোর এখানে ফোকাস করা হচ্ছে চোরের উপরে, অথচ চোরটা কিন্তু অবজেক্ট ছিল। তো এরকম ধরনের সেন্টেন্স যেখানে অবজেক্টকে ফোকাস করতে হয়, অবজেক্টকে বড় করে দেখাতে হয়, যেরকম আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, বা ওরা ক্রিকেট খেলে, ওরা এই মাঠে ক্রিকেট খেলে, এটা আমার ধরো সিচুয়েশন এরকম হলো যে এই মাঠে কি করা হয়, কেউ এসে জিজ্ঞেস করছে, এই মাঠে ক্রিকেট খেলা হয়। সো এই মাঠে ক্রিকেট খেলা হয়, এই জিনিসটাই প্যাসিভ ভয়েস। এই সেন্টেন্সটাকে যদি পুরো বলি, এই মাঠে ওদের দ্বারা ক্রিকেট খেলা হয়, ওদের দ্বারাটাকে আমি বাড়ি করে দিয়েছি, ওটাকে লেখারই দরকার পড়ে না, ঠিক আছে। সেম প্যাসিভ ভয়েসটা এই যে বাই মি এখানে লিখেছি, যেরকম আই প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই মি, কিন্তু অরিজিনালি চেঞ্জ করলে এরকমই হয়, কিন্তু যেখানে শুধু এতটুকু লেখার দরকার পড়ে যে ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট খেলা হয়, বা আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, ক্রিকেট হ্যাভ বিন প্লেড বাই মি, ক্রিকেট আমার দ্বারা খেলা হয়েছে, আমি না বলে জাস্ট যখন দরকার পড়ে যে ক্রিকেট খেলা হয়েছে, মুন্নি কি ঘরটা পরিষ্কার করেছে, এরকম না জিজ্ঞেস করে, যখন আমার মুন্নি দিয়ে আমার কোনো বিজনেস নেই, মুন্নিকে মুন্নির কথা বলা, মানে কে ঘরটা পরিষ্কার করেছে সেটা আমার জানার প্রশ্ন নেই, আমার কনসার্ন হচ্ছে যে ঘরটা পরিষ্কার হয়েছে কিনা, তখন আমরা শুধু বলবো যে ঘরটা পরিষ্কার করা হয়েছে, ঘরটা পরিষ্কার করা হয়েছে যে কথাটা, ওটাই হচ্ছে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে। কিন্তু ঘরটা তো কেউ না কেউ পরিষ্কার করেছে, সেই যে সাবজেক্টটা, যে সাবজেক্টটা, যে লোকটা ঘরটা পরিষ্কার করেছে, তাকে এখানে পাত্তা দেওয়ার যেখানে দরকার পড়ে না, তাকে ফোকাস করার কোনো দরকার পড়ে না, শুধুমাত্র ঘরটা মানে অবজেক্টটাকে ফোকাস করার দরকার পড়ে যে ঘরটা পরিষ্কার হলো কিনা, সেইখানে আমরা প্যাসিভ ভয়েসের ইউজ করি। শুধু ঘরটা মানে এখানে অবজেক্ট হচ্ছে ঘর, সাবজেক্ট ছিল যে ঘরটা পরিষ্কার করেছে, তো সাবজেক্টকে আমার কোনো দরকার নেই, আমার মতলব হচ্ছে ঘরটা পরিষ্কার হয়েছে কিনা সেটা নিয়ে, তো এখানে আমি বলছি যে ঘরটা কি পরিষ্কার হয়েছে। তো এরকমগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো আমরা যতক্ষণ না বুঝবো, ততক্ষণ যতই পড়তে থাকো কনফিউশন আর শেষ হবে না, আর কনফিউশন না শেষ হলে কনফিউজ থেকে যাবে, আর কনফিউজ থেকে গেলে কনফিডেন্টলি কোনো সময় ইংলিশ বলা শুরু করতে পারবে না। এই জন্য প্যাসিভ ভয়েস শেখা খুবই দরকার। ভিডিওটা পজ করে এই লাইনগুলো লিখে নিতে পারো, এই লাইনগুলো সিম্পল লাইন, একটাই সেন্টেন্স দিয়ে আমি বিভিন্ন টেন্স, ছটা টেন্স লিখেছি, এবং এই ছটা টেন্সকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে, চেঞ্জ করার পরে কীরকম দেখা যায় সেই জিনিসটা জাস্ট এক্সাম্পলের জন্য লিখেছি। আমি একবার তোমাদেরকে তাও বলে দিচ্ছি, প্যাসিভ ভয়েসের মেইন একটা টুইস্ট হচ্ছে, মেইন একটা সুন্দর সহজ ফর্মুলা কী আছে চাবি, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে কোনো ভার্বের V1, V2, V3, V4, V5 এই পাঁচ ধরনের ভার্ব নিয়ে কোনো কনফিউজড হতে হবে না, কারণ প্যাসিভ ভয়েসে শুধুমাত্র একটা ফর্মই ইউজ হয়, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে V3। এখানে যেরকম প্লেড প্রত্যেকটা সেন্টেন্সে, সে প্রেজেন্ট সিম্পল হোক, পারফেক্ট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার, এনিথিং, 12টার মধ্যে যে কোনো টেন্সকে যখন আমি প্যাসিভে চেঞ্জ করবো, তখন শুধু ভার্বের শুধুমাত্র প্রত্যেকটাতে একটাই ফর্ম লাগবে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে V3 ফর্ম। যে কোনো ভার্বের, যে কোনো ভার্ব নিয়ে নাও, প্যাসিভ ভয়েস মানেই শুধুমাত্র একটা ফর্ম, ঠিক আছে। সে আমি ক্রিকেট আমার দ্বারা খেলা হয়েছে, ক্রিকেট আমি, আমার দ্বারা ক্রিকেট খেলা হয়, আমার দ্বারা ক্রিকেট খেলা হচ্ছে, আমার দ্বারা ক্রিকেট খেলা হয়েছিল, আমার দ্বারা ক্রিকেট খেলা হচ্ছিল, বা আমার দ্বারা ক্রিকেট খেলা হবে, সেন্টেন্স যাই থাক না কেন, ভার্ব কিন্তু প্রত্যেকটাতে দেখতে পাবে যে প্লেড, 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 প্লেডই আছে। এরকম করে যে কোনো ভার্ব নিয়ে নাও, সে V3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্মই থাকবে। এবার সিম্পলের মধ্যে আমি
এবার আমি এই এক্সাম্পলটাকে তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে প্যাসিভ ভয়েসটা কত সোজা, আর এটাকে একদমই নেগলেক্ট না করে ভালো করে বুঝে নেবে, এবং প্রত্যেকটা টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করব তখন সাথে সাথে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করবো, যাতে করে ব্যাপারগুলো এতটা ক্লিয়ার হয়ে যায় একদম জলের মতো। একবার বুঝে গেলে তারপর যেরকম আমার দ্বারা ভাত খাওয়া হয় বলার দরকার পড়ে না, কিন্তু বললে মানে বুঝি, সেম প্যাসিভ ভয়েসও বললে যেখানে বলা হবে সেখানে মানে বুঝে যাবে, কিন্তু নিজে থেকে বলার প্র্যাকটিস করার দরকার পড়বে না, ব্যাপারটা শুধু বোঝার। সো প্রেজেন্ট সিম্পলে এখানে আমরা ছয় ধরনের বেসিক টেন্স লেখা আছে, তার মধ্যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এটাকে যখন প্যাসিভে চেঞ্জ করছি তখন ক্রিকেট মানে অবজেক্টটাকে যে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার নিয়মই হচ্ছে যে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে দেবো এখানে। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে অবজেক্ট ক্রিকেট, ঠিক আছে, তো প্রত্যেকটা সেন্টেন্সে এখানে অবজেক্ট প্রথমে ক্রিকেট, সাবজেক্ট হয়ে যাবে ক্রিকেট। সো আই প্লে ক্রিকেট, ক্রিকেট যখনই সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, সিম্পল প্রেজেন্ট, তখন ইজ বা আর ব্যবহার হবে। ইজ কোথায় ব্যবহার হবে? যখন সাবজেক্টটা সিঙ্গুলার থাকবে, আর ব্যবহার হবে সাবজেক্টটা যখন প্লুরাল থাকবে। যেরকম এখানে যদি এরকম লেখা থাকতো আই রিড বুকস, তখন হয়ে যেত বুকস আর, যদি লেখা থাকতো যে আই রিড বুক, আমি বই পড়ি, তাহলে হয়ে যেত বুক ইজ রেড, বুক ইজ রেড বাই মি, ওকে। কিন্তু যদি এখানে লেখা থাকতো যে আই রিড বুকস, মানে অবজেক্টটা যদি প্লুরাল থাকতো আর এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাচ্ছি, এখানে বুকস করছি, তাহলে বুকস আর রেড বাই মি, এরকম হতো, ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্স দেখো, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ প্লেড ক্রিকেট, মানে যে প্রেজেন্ট পারফেক্ট কাকে বলি আমরা, যে কাজটা এখনই শেষ হয়েছে বা অতীতে শেষ হয়েছে, যার ব্যাপারে আমরা টাইমের উল্লেখ করতে চাই না, আমরা বলছি হ্যাঁ কাজটা শেষ হয়েছে, মানে আমি খেয়েছি, আমি পড়েছি, আমি গেছি, আমি এসেছি, আমি সিনেমাটা দেখেছি, ঠিক আছে, দেখেছি। কখন দেখেছি? সে এখন দেখেছি, জাস্ট দেখে এলাম বা সকালে দেখে এলাম, কিন্তু আমি বলছি জাস্ট দেখেছি, এরকম সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। সো প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ প্লেড ক্রিকেট, ঠিক আছে। এবার ক্রিকেটকে আমরা বানিয়ে দিলাম সাবজেক্ট, সো ক্রিকেট যেখানে হ্যাজ থাকবে সেখানে হ্যাজ বিন হবে, আর যেখানে হ্যাজ থাকবে মানে যেরকম হি হ্যাজ, হি যদি হতো এখানে বা সি হতো বা রাহুল হতো, তাহলে হ্যাজ, সেটা তোমরা ভালো করে আশা করি এতদিনে বুঝে গেছো, অনেক ভিডিও হ্যাভ হ্যাজ নিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই দেখে থাকবে, দেখে নেবে। সো আই হ্যাভ প্লেড ক্রিকেট, এখানে হ্যাভ যদি থাকে বা হ্যাজ যদি থাকে, ওই জায়গায় হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ হবে, ঠিক আছে। সো আই হ্যাভ প্লেড ক্রিকেট, ক্রিকেট হ্যাভ বিন প্লেড বাই মি। এবার হি হ্যাজ প্লেড ক্রিকেট, ও ক্রিকেট খেলেছে, তাহলে ক্রিকেট হ্যাজ বিন প্লেড বাই হিম। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে যে কাজ চলছে, আই এম প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং, ঠিক আছে। আমি বলেছি যে প্লেয়িং, এখানে এম ইজারের সাথে প্লেয়িং ছিল, কিন্তু প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে আমরা প্লেইডই ব্যবহার করবো, তাহলে কন্টিনিউয়াস, যে মানে এটা একটা কন্টিনিউয়াস টেন্স, কাজটা চলছে, পাস্ট পার্টিসিপল ব্যবহার করে দিলে কাজটা কিভাবে চালাবো, মানে সেন্টেন্সে এরকম তো কিছু একটা দিতে হবে যেটা দিয়ে দেখে মনে হবে যে কাজটা চলছে, তো সেটাই হচ্ছে বিং। মনে রাখবে যে প্যাসিভ ভয়েসে যেহেতু আমরা সব জায়গায় প্লেইড ইডি ফর্ম পাস্ট পার্টিসিপল লিখে দিই, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে ইন্ডিকেট করার জন্য আমরা বিং ব্যবহার করি, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াসও বিং ব্যবহার করব, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আমরা বিং ব্যবহার করতেই হবে, কারণ আমরা যে ভার্বটা আছে ওটাকে আমরা পাস্ট পার্টিসিপলে লিখে দিচ্ছি, এই জন্য যদি বিং ব্যবহার করি না করি তাহলে বোঝা যাবে না যে কাজটা চলছে, ঠিক আছে, অন গোয়িং। সো ক্রিকেট ইজ বিং প্লেড বাই মি, ক্রিকেট আমার দ্বারা খেলা হচ্ছে, মানে ক্রিকেট খেলাটা চলছে, ক্রিকেট ইজ বিং প্লেড, ক্রিকেটটা খেলা হচ্ছে আমার দ্বারা। নেক্সট পাস্ট সিম্পল, পাস্ট সিম্পলে সেম কোনো ধরনের হেল্পিং ভার্ব থাকে না, এই দুটো সেন্টেন্সে যেরকম হেল্পিং ভার্ব ছিল হ্যাভ আর এম, সিম্পল পাস্টে সিম্পল প্রেজেন্টে কোনো ধরনের হেল্পিং ভার্ব থাকে না। সো আই প্লে ক্রিকেট, পাস্ট সিম্পলে আই প্লেড ক্রিকেট, এবার আই প্লেড ক্রিকেটকে যখন চেঞ্জ করছি তখন এখানে যেরকম সিম্পল প্রেজেন্টকে যখন চেঞ্জ করছি তখন এম ইজ আর ব্যবহার হবে, সেম এখানে যখন পাস্ট সিম্পলকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবো তখন ওয়াজ বা ওয়ার ব্যবহার হবে। সো আই প্লেড ক্রিকেট, ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতকালে কোনো কাজ চলছিল, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম, তো এখানে সেম যেটা বললাম যে প্লেইং যখন থাকবে, মানে এখানে আইএন দিয়ে আছে কন্টিনিউয়াস থাকলো, ওইখানে গিয়ে বিং লাগাতেই হবে। সো আই ওয়াজ প্লেইং ক্রিকেট, ক্রিকেট ওয়াজ বিং, শুধু ওয়াজ যেখানে ওয়াজ আর প্লেইং আছে ওইখানে জাস্ট একটা বিং লাগিয়ে দেব, তো ওয়াজ থাকলে ওয়াজ বিং, ওয়ার থাকলে ওয়ার বিং। সো আই ওয়াজ প্লেইং ক্রিকেট, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই মি। নেক্সট ফিউচার সিম্পল, আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো, ক্রিকেট উইল বি প্লেড বাই মি, মানে উইলের জায়গায় শুধুমাত্র উইল বি লাগিয়ে দেবো।
এটা ছিল সিম্পল একটা একটাই সেন্টেন্স দিয়ে বিভিন্ন ধরনের এক্সাম্পল জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য, কিন্তু ব্যাপারটা পুরোপুরি তখনই বুঝতে পারবে যে প্রত্যেকটা, এই যে 6টা বেসিক টেন্স আমরা বলেছি, প্রত্যেকটা টেন্সের ক্লাসে বা এক একটা টেন্সের ক্লাসের সাথে সাথে বা টেন্সের ক্লাসের পরের ভিডিওটা, জাস্ট একটা টেন্স কভার করবো, তারপরে ভিডিওটা প্যাসিভ ভয়েসের উপরে থাকবে। কোনভাবে তোমরা শিখতে চাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবে। তোমরা যেভাবে সবচেয়ে বেশি রিপ্লাই আসবে, যেভাবে শিখতে চাও যে একটা ভিডিওতে এক একটা টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আলোচনা করব, না একটা ভিডিওতে একটা টেন্স অ্যাক্টিভ আর একটা ভিডিওতে আর একটা টেন্স প্যাসিভ, যেভাবে তোমরা শিখতে চাও সেইভাবে নিচে লিখবে, যেটা ম্যাক্সিমাম আসবে সেইভাবে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটা কাজের লেগেছে, কাজের লাগে লেগে থাকলে একটা লাইক করবে আর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধুদের সাথে শেয়ার করবে, এটাই আমার রিকোয়েস্ট। এতটা সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে অ্যান্ড কিপ লার্নিং।